তেল সমৃদ্ধ আমিরাতে বৃষ্টির দেখা মেলেই ভার বৃষ্টির জন্য গুনতে হয় প্রতীক্ষার প্রহর সেই দেশেই আচমকা ভারী বৃষ্টি ও ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে উঠেছে প্রশ্ন এর জন্য জলবায়ু পরিবর্তনকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা তবে কেউ কেউ বলছে ভিন্ন কথা কৃত্রিমভাবে পানি নামাতে গিয়েই ডুবতে বসেছে আমিরাত আর এই পরিণতির জন্য সরকারকেই দায়ী করছে বিশেষজ্ঞ মহল বিস্তারিত থাকছে রিপোর্টে আলোকুজ্জ্বল শপিং মল থেকে হাইওয়ে বিমানবন্দর থেকে ফুটপাথ পর্যন্ত পানি থই থই করছে বিপর্যস্ত বিমানসহ সকল পরিবহন পরিষেবা দেখে মনেই হবে না এটা মরুর দেশ সংযুক্ত আরব আমিরাতের চিত্র যখন তেল সমৃদ্ধ আমিরাতে বৃষ্টির দেখা দেখামেলায় ভার বৃষ্টির জন্য গুনতে হয় প্রতীক্ষার প্রহর সেই দেশেই আচমকা এই ভারী বৃষ্টি ও ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণ নিয়ে প্রশ্ন উঠেছে এর জন্য জলবায়ু পরিবর্তনকেই দায়ী করছে বিশেষজ্ঞরা জলবায়ু পরিবর্তনের জেরেই আবহাওয়া আচরণ খামখেয়ালি বলে দাবি তাদের তবে কেউ কেউ বলছে ভিন্ন কথা তবে দুবাইয়ের এই বন্যা পরিস্থিতির জন্য বিশেষজ্ঞদের কেউ কেউ ক্লাউড সিডিংকেই দায়ী করছেন তারা বলছেন অত্যাধুনিক এই প্রযুক্তির কারণেই বানভাসী হয়েছে বিশ্বের অন্যতম বাণিজ্যিক শহর দুবাই কিন্তু কি এই ক্লাউড সিডিং। আর কেনই বা এর প্রভাবে এখন ভাসছে আবিরাত। আকাশে বৃষ্টির অনুপযোগী মেঘগুলোর উপর কেমিক্যাল ছড়িয়ে সময়ের আগেই বৃষ্টি নামানোকে ক্লাউড সিডিং বা কৃত্রিম বৃষ্টিপাত বলা হয় ক্লাউড সিডিং পদ্ধতিতে মূলত টপস্ফিয়ারে থাকা মেঘগুলোকে সময়ের আগে কৃত্রিমভাবে ঘনীভূত করা হয় আর এতেই তৎক্ষণাৎ বৃষ্টিপাত শুরু হয়ে যায় জানা যায় সংযুক্ত আরব আমিরাতের আবহাওয়া বিভাগ ন্যাশনাল সেন্টার ফর মেটোরিলজি বৃষ্টি নামানোর লক্ষ্যে পনেরো ও ষোলোই এপ্রিল আল আইন বিমানবন্দর থেকে ক্লাউড ক্লাউডশিডিংয়ের জন্য বিমান প্রেরণ করে এর ফলে এই দুই দিন ব্যাপক বৃষ্টিপাত হয় যা একসময় রূপ নেয় ভয়াবহ বন্যায় এই ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছে দেশটির সরকার কিন্তু আমিরাতের মেটোরোলজি এজেন্সি বলছে ঝড়ের আগে এমন কোনো অপারেশনই চালায়নি তারা আর বৈরী এ আবহাওয়ার জন্য জলবায়ু পরিবর্তনকেই দায়ী করছে অনেক বিশেষজ্ঞ সংযুক্ত আরব আমিরাতের ন্যাশনাল সেন্টার ফর মেটোরোলজি সিনিয়র ফোরকাস্টার এসরা আলনাকবি জানান যদি ক্লাউড সিডিং করা হতো তাহলে আমি বলতে পারি এর বড় একটা প্রভাব পড়ত কিন্তু ক্লাউড সিডিং এর কোনো অপারেশন চালানো হয়নি জলবায়ু পরিবর্তনের কারণেই এমনটা হয়েছে পঁচাত্তর বছরের ইতিহাসে এবারই সর্বাধিক বৃষ্টি হয়েছে আমিরাতে সাধারণত দেড় বছরে যে বৃষ্টি হয় তা মাত্র একদিনেই হয়ে গেছে সংযুক্ত আরব আমিরাতের প্রতিবেশী দেশ ওমানেও প্রবল বর্ষণ হয়েছে দেখা দিয়েছে প্রচণ্ড বন্যা যার ফলে দেশটিতে কমপক্ষে আঠারো জনের মৃত্যু হয়েছে ওমানেও ক্লাউডসেডিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল তাই নজিরবিহীন এই প্রাকৃতিক বিপর্যয়কে শুধুই জলবায়ু পরিবর্তনের ফলাফল মানতে নারাজ অনেক বিশেষজ্ঞ এমন পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে আসল কারণ জানতে হয়তো আমাদের অপেক্ষা করতে হবে আরও কিছুদিন ডেস্ক ভোরের কাগজ